দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে চালু হয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। 2015 সালের 9 মে এই প্রকল্পের সূচনা হয়। এটি একটি সরকারি সাহায্যপ্রাপ্ত দুর্ঘটনা বিমা। এর আওতায় মৃত ব্যক্তির পরিবার বিমা সংস্থা থেকে 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য পাবে। 18 থেকে 70 বছর বয়সী যে সমস্ত ব্যক্তির সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তারাই এই প্রকল্পে যোগ দিতে পারবেন। বছরে 12 টাকা প্রিমিয়াম দিতে হবে উপভোক্তাদের। অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট পদ্ধতিতে এই টাকা কেটে নেওয়া হবে। উত্তর দিনাজপুর জেলায় ইতিমধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা। কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের অধীন বিভিন্ন গ্রামের মানুষ ভিড় জমাচ্ছেন ব্যাংকে। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের ডালিম গাঁও শাখার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পার্থ রায় জানিয়েছেন, প্রায় 1500 মানুষ এই প্রকল্পে ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছেন। সুরক্ষা বিমা যোজনা সম্পর্কে মানুষকে সচেতন করার কাজও চালানো হচ্ছে বলে জানান তিনি। আমাদের এই শাখার থেকে প্রধানমন্ত্রী বিমা সুরক্ষা যোজনা যেটা আছে সেটা মাত্র 12 টাকা করে প্রিমিয়াম লাগে বছরে। আচ্ছা, এই সুযোগ সুবিধাটা আমাদের এখানে সাধারণ মানে গ্রামীণ মানুষদেরকে করে দেওয়া হচ্ছে, যাদের অ্যাকাউন্ট আছে এখানে। আমরা এখনো পর্যন্ত যা আনুমানিক মানে 1000-এর অ্যাকাউন্ট আমরা করে ফেলেছি, 1000-1500-এর উপর করা হয়ে গেছে। হ্যাঁ, আরও হচ্ছে প্রতি মাসে বা সপ্তাহে যারা উৎসাহী হয় আসে জানতে চায়, বা আমরাও অনেক সময় অ্যাকাউন্ট হোল্ডারদেরকে বলছি যে এটা একটা খুব ভালো সুরক্ষা বিমা যোজনা, এটার থেকে যদি কারো মানে এই বিমাটা যদি করা থাকে তাহলে 1 বছরের মধ্যে যদি সেই বিমাকারীর কোনো মৃত্যু হয়, দুর্ঘটনাজনিত মৃত্যু হয়, তবে 2 লাখ টাকা পর্যন্ত বিমার সুযোগ সুবিধা এখান থেকে পেতে পারে। সাধারণ মানুষের মধ্যে কতটা উৎসাহ দেখছেন? যথেষ্ট উৎসাহ রয়েছে। আমরা টাইম টু টাইম অ্যাকাউন্ট হোল্ডার যেখানে এখানে যারা আসছে তাদেরকে আমরা এই বিষয়টা সম্বন্ধে অবহিত করছি। আর আমাদের এখানে প্রচুর মানে স্বনির্ভর যোজনার যে দলগুলো রয়েছে, SHG গ্রুপগুলো রয়েছে, আমরা তাদেরকেও বিষয়টা সম্বন্ধে অবহিত করছি এবং তাদেরকে এই বিমার সুযোগটা নেওয়ার জন্য বলছি। দুটোই করছি, যারা যেরকম যার যেরকম ক্যাপাসিটি প্রচারও করছেন, এটা করার প্রচারও করছি। প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় নাম নথিভুক্ত করতে উৎসাহিত হচ্ছেন কালিয়াগঞ্জবাসী। এই প্রকল্প চালু হওয়ার ফলে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বলে জানিয়েছেন। প্রকল্পটা ভালো শুনেছি, ভালো বলেই আমি করেছি। আচ্ছা, গৌর গ্রামীণ ব্যাংকে। আচ্ছা, আমি খুবই খুশি যে আমার মতো একটা সাধারণ লোক অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবে এই একটা সুযোগ। আচ্ছা, হ্যাঁ, একটা বিমা। প্রধানমন্ত্রী অটল পেনশন যোজনা যে প্রকল্পটা চালু করেছে, আপনি কি মানে এটা কি করেছেন? না, করবো আর কি। আচ্ছা, করবো ওই আসলে শুনলাম, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, আগামী দিনে করবো। আচ্ছা, প্রধানমন্ত্রী যেভাবে সুরক্ষা যোজনা আমাদের হাত বাড়িয়ে দিয়েছে, এর ফলে যেভাবে আমাদের সাফল্য আসছে, প্রত্যেকটা মানুষকে এইভাবে করা উচিত আর কি। আচ্ছা, সেদিক থেকে আমি মনে করি যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা যেটা চালু করেছে খুবই ভালো। দেশে প্রতি বছর দুর্ঘটনায় মৃত্যু হয় 1000 মানুষের, এদের অধিকাংশই দরিদ্র। পরিবারের প্রধান ব্যক্তি মারা গেলে অসুবিধায় পড়েন সংসারের সদস্যরা। অসহায় সেই পরিবারকে সহায়তা দেওয়ার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা।